আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সারা বছর বাংলা সিনেমার বাজার মন্দা যায়, কিন্তু ঈদ আসলে যেন পান ফিরে পায়, চাঙ্গা হয়ে যায় সিনেমার বাজার, দর্শক হুমড়ি খেয়ে হলমুখী হয়, হল মালিকও খুশিতে ব্যবসা করে। আর এক দশক ধরে ঈদের রাজত্ব করে চলেছে ঢালিউড কিং শাকিব খান। ঈদে শাকিব খান অভিনীত একাধিক সিনেমা মুক্তি পায়, কিন্তু বছর দুয়েক ধরে যৌথ প্রযোজনার ছবি মুক্তি পাচ্ছে, সেক্ষেত্রে কিছুটা বাজার দখল করেছে ভারতীয় সিনেমা, তবে সেখানেও রয়েছেন শাকিব খান। শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ছবিগুলোই ভালো ব্যবসা করছে। এবারের ঈদেও শাকিব খান অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, বিস্তারিত আলোচনা করা হলো। ভাইজান এলোরে। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কলকাতার একক প্রযোজনা হিসেবে জানা গেছে। জয়দীপ মুখার্জি পরিচালিত ভাইজান এলোরে ছবিটি ঈদে মুক্তির ঘোষণা দিয়েছেন। ছবিটির বাংলাদেশে মুক্তি আটকাতে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশে মুক্তি দিতে। ভাইজান এলোরে ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই নায়িকা শ্রাবন্তী ও পায়েল। সুপার হিরো। ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে আন্তর্জাতিক মানের সিনেমা অপারেশন অগ্নিপথ নির্মাণ করেছিলেন আশিকুর রহমান, কিন্তু ছবিটি এখনো নির্মাণ শেষ হয়নি। এবার আশিকুর রহমান নির্মাণ করেছেন সুপার হিরো। গল্পটা আসলে আকাশে উড়ে বেড়ানো কাল্পনিক কোনো হিরোর গল্প না, এটা এমন এক হিরোর গল্প যে কল্পনা সব সুপার হিরোর থেকেও অনেক বেশি শক্তিশালী। ছবিতে সুপার হিরোর ভূমিকায় রয়েছেন সুপারস্টার শাকিব খান, বিপরীতে অভিনয় করেছেন বিতর্কিত নায়িকা বুবলি। হার্টবিট প্রোডাকশনের প্রযোজনায় ছবিটি রোজারিদে মুক্তি পাবে। ট্যাঙ্গাপুয়া নোয়াখাইল্লামাইয়া। নেতা হব ছবির পর উত্তম আকাশ নির্মাণ করেছেন তার নতুন সিনেমা চিটাঙ্গাপুয়া নোয়াখাইল্লামাইয়া। চিটাঙ্গাপুয়া শাকিব খান ও নোয়াখাইল্লামাইয়া হিসাবে বুবলি অভিনয় করেছেন। তারা অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা মৌসুমী। কোলা মিডিয়ার অঙ্গসংস্থান মেসার্স খান প্রোডাকশন ছবিটি প্রযোজনা করেছেন। একবার মুক্তির তারিখ হলেও ছবিটি এখনো মুক্তি পায়নি। আর আসছে রোজা ঈদে ছবিটি মুক্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক। শাকিব খান অভিনীত এই তিনটি সিনেমা ঈদে মুক্তির ঘোষণা দিয়েছেন। ভাইজান এলোরে এবং সুপার হিরো সিনেমার মুক্তির আটকানোর জন্য ষড়যন্ত্র চলছে। সব বাধা পেরিয়ে তিনটি সিনেমায় মুক্তি পাবে। আর ঈদে আপনি কোন সিনেমা দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন।